সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট নিউজ এস এস এইসএসি পরীক্ষাতে অ্যাসাইনমেন্টের নকল করছে কি না তা নিয়ে মন রিডিং প্রসঙ্গে আজকে আমাদের এই নিউজটি আমরা পাবলিশ করবো এখানে কি বলা আছে আমরা একটু দেখে নেব সরাসরি যে এইচএসসি এসএসসি পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট নকল করছে কি না তা মনিটরিংয়ের নির্দেশ কী নির্দেশ দিয়েছে আমরা একটু দেখে নেব যে এসএসসি এইচএসসি পরীক্ষা দু হাজার একুশ এর পরীক্ষার্থীদের জন্য পুনর্ বিন্যাসকৃত আলোকে অ্যাসাইনমেন্টের কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধীনে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি তো চলতি বছরে এসএসসি ও এসএসসি শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট নকল করছে কি না বা নিজ হাতে অ্যাসাইনমেন্ট করে জমা দিচ্ছে কি না তা সরজমিনে মনিটরিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য সব সরকারি বেসরকারি স্কুল কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক শাখা কর্তৃক এইচএসসি এসএসসি পরীক্ষা দু এর পরীক্ষার্থীদের জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচীর আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা শিরোনামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বর্ণিত নির্দেশনা পত্রের আলোকে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা সরজমিনে নিবিড়ভাবে মনিটরিং করার লক্ষ্যে মাসিক অধিদপ্তরের আওতাধীন সকল মাধ্যমিক পর্যায়ে সরকারি বেসরকারি বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানগণ তাদের নেতৃত্বে অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং কমিটি নামে একটি কমিটি গঠন করবেন তো এ থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি হুবহু কারো অ্যাসাইনমেন্ট কপি করি আমাদের যদি নিজের খাতার মধ্যে নিজের ক্রিয়েটিভিটি না থাকে তাহলে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট যা লিখছি তা কিন্তু হবে না এটা আর কি আমরা ফেলের দিকে যাব আমরা পাশের দিকে যাব না আমরা ফেলের দিকে যাবো তো আমরা যেটা করব আমরা সব সবসময় অ্যাসাইনমেন্টগুলো কপি না করে নিজের অভিজ্ঞতা নিজের নিজের ক্রিয়েটিভিটি থেকে আমরা সেই অ্যাসাইনমেন্টগুলো লেখার চেষ্টা করব যদি আমরা কোনো অ্যাসাইনমেন্ট হুবহু কপি করি তাহলে নির্ঘাত এটা মনে রাখতে হবে যে আমরা ফেলের দিকে যাচ্ছি আমরা পাশের দিকে যাচ্ছি না বা আমাদের ভালো রেজাল্ট হবে না প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যদি মনে করো যে তোমরা সবচাইতে চালাক তাহলে তোমরা এটা সবচেয়ে বড় ভুল করবা যদি কারো অ্যাসাইনমেন্ট সরাসরি কপি করে লেখো তাহলে বুঝে রাখো যে তুমি নিশ্চিত ফেল ফেল হয়ে বসে আছো তো আমি সাধারণত বলবো যে গণিত পদার্থ বা রসায়ন এগুলো একটু ডিফিকাল্ট সাবজেক্ট এগুলোর অ্যান্সার সবারই একই রকম হয় তো এই সাবজেক্টগুলো আমরা বাদই দিলাম কিন্তু বাকি সাবজেক্টগুলোর কথা তোমরা একটু চিন্তা করো যে যারা কারো অ্যাসাইনমেন্ট দেখে দেখে হুবহু কপি করে লিখছে তো এগুলো কিন্তু সবই মনিটরিং করা হবে এগুলো কিন্তু চেক করা হবে দেখা গেলো একই রকম অ্যাসাইনমেন্ট অনেকের হয়ে গেছে তাও নির্ঘাত তো লেখার একটু কম বেশি আবার লেখা যদি কেউ অন্যর কাছ থেকে কপি করে তো তোমরা তো জানো যে আমরা যা আমাদের চাইতে আমাদের শিক্ষকরা ওরা তো আমাদের এই লেভেলটা পার করেই গিয়ে তারা শিক্ষকতা করতেছে তারা তো আমাদের চাইতে অনেক বেশি জানে বা তারা কোন ছাত্র রকম তারা তাদের কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে তুমি কি করলা না করলা সেটা কিন্তু তারা এমনিতেই দেখতে পাবে বুঝতে পাবে খাতা টের পাবে তোমার খাতার মতো যদি আরও খাতা এরকম একই রকম হয় তাহলে কিন্তু সেই খাতাগুলো বাতিল বলে গণ্য করা হবে তো আমি এই সাজেস্ট করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে কারো জিনিস কপি করবে না তোমরা ভিডিও দেখো কি করো করো তোমরা নিজের ক্রিয়েটিভিটিগুলো তোমরা নিজে তুলে ধরো নিজের মনের কথাগুলোকে উপস্থাপন করো এগুলো তারপর নিজে একটু বই ঘাটাঘাটি করো সব সময় কপি করে লেখার কি দরকার আমি যখন এই নিউজটা পাইছি আমি এর আগেও পাইছি তারপরে আমি কিন্তু আর সাধারণত এই আর্টসের অ্যাসাইনমেন্টগুলো দেই না কারণ আমি বলি যে ছাত্ররা নিজে এটা দেখে দেখে করুক তারা বই পড়ুক খুঁজে দেখুক নিজের অভিজ্ঞতাগুলোকে বাড়াক আমি শুধুমাত্র সেই অ্যাসাইনমেন্টগুলো দেই যেমন পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই অ্যাসাইনমেন্টগুলো দেই এগুলো আমার করতেও ভালো লাগে এবং দিতেও ভালো লাগে এবং স্টুডেন্টরাও অনেক তাড়াতাড়ি বোঝে এগুলো তো আর কপি করলেও কোনো সমস্যা হয় না কিন্তু আদার সাবজেক্টগুলো কিন্তু কপি করলে আমাদের জন্য খুবই সমস্যা বা তোমাদের জন্যেই এটা বেশ সমস্যা আমি চাইবো তোমরা তোমাদের নিজের ভাবে লেখো বা দেখো একটা বছর আবার নষ্ট হয়ে যাবে তুমি যদি ফেল করো তুমি খাতায় তেমন কিছু না লেখো তোমার নিজের ক্রিয়েটিভিটিভ দিয়ে লেখো তাও তুমি পাশ করবে কিন্তু নকল করে লিখলে ছাড়ারা বুঝবে ছাড়ারা এগুলো জানে যে এই অ্যাসাইনমেন্টগুলো সাধারণত অনেক শিক্ষার্থীরা ভালো করে বোঝে না তো সেখান থেকে এত সুন্দর করে লেখা এই যে এটা কোনো না কোনো জায়গা থেকে কপি করা হয়েছে তো এগুলো কিন্তু স্যাররা বোঝে সব কিছু তো অ্যাসাইনমেন্ট সিস্টেমটা যেহেতু আগে ছিল না এখন সর্বপ্রথম বাংলাদেশে এবারেই আসলো তো এখান থেকে তোমাদেরকে ধারণা নিতে হবে তোমরা নিজে যা পারো সেটাকে দেখে দেখে লেখো তোমাকে অ্যাসাইনমেন্ট ওরকম পনেরো ষোলো পেজ করে লিখতে হবে না তো তোমরা তোমাদের মনে যতটুকু চায় তোমরা ততটুক করে লেখো নিচের কিটিগুলো তুলে ধরো তো এই ছিল আমাদের আমার আজকের বক্তব্য বা আমার এখান থেকে মনে যে নির্দেশ সেখান থেকে আমারও কিছু কথা তোমরা এই এটা বিষয়টা বুঝতে পারছো তো যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিও আর যদি অপছন্দ হয় তোমার তাহলে একটা ডিসলাইক দিও কোনো সমস্যা নেই আমার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ কোনো